ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান আমি চলাই আছো। আজি নারায়ণপুর পৌরসভাত আমি দুটা বুথ আর দুটা ওয়ার্ডক করেছিল। ইয়ার 140 আর 141 রাইজে স্বতঃস্ফূর্তভাবে আহি আজি অনলাইন জয়নিং করেছে। আর আমার এই জয়নিং আমি দুটা প্রক্রিয়া রাখিছো, অনলাইনও আছে অফলাইনও আছে। অফলাইন প্রক্রিয়াটা আমি 17 তারিখের পিছরপা করি আর প্রতিটি বুথে বুথে এটা আমার অনলাইন জয়নিং চলি আছে। আমি একটা টার্গেট দিয়ে দিছি পার বুথত, আর এই প্রথম প্রক্রিয়াটা 25 তারিখলে এই অভিযান চলিব। গতি 25 তারিখের পূর্বে যাতে আমি অনলাইন জয়নিংয়ের যোগেদিও যাতে আমি আমার দলের ভিতর বা দেশত আমি যারা দৃষ্টি নিবন্ধ করব পো সেই লক্ষ্যে অনলাইন জয়নিংত জপিয়া পড়বর কারণে সকলকে মানে আহ্বান জানাইছিল। তেনেকে পুরুষ মহিলা ডেকা গাভরু সকলে আহিছে, সকলে হেবিচুয়াল নাছিল, এটা সকলে প্র্যাকটিস করব পাৰিছে আর সকলে জয়েন করব আহিছে। আর বিভিন্ন ওয়ার্কশপ লাইভর মানুষে অনলাইন জয়নিং করে বিজেপির মেম্বারশিপ লো পিনি গৌরব করে দেশক সেবা করব কারণে আহিছে। আমি পরম আনন্দিত, আমি যাতে এখন শ্রেষ্ঠ ভারত গড়া বিকশিত ভারত গড়া যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া লক্ষ্য ঠির করেছে, সেই লক্ষ্য যাতে সকলকে লই যাতে আমার বিকাশ যাত্রা আমি করব পো আর দলের সাংগঠনিক ভেটিও যাতে রাইজর হৃদয়ত যাতে আমি স্থাপন করব পো তার আমার একটু বিনম্র প্রয়াস। মানে আজি সমষ্টি কেউখন পঞ্চায়েত একোটা একোটা বুথত গৈ এই জয়নিং প্রোগ্রামটো আরম্ভ করেছিল, আর আজি মোৰ ফার্স্ট ফেজটো মোৰ সমষ্টিত শেষ হয়ে গেল, সমষ্টিত ফার্স্ট ফেজ হয়ে গেল। অহাকালিরপর মানে সেকেন্ড ফেজত কি ধরনের করি সেটা আকো জানিব দিম। আর মানে নারায়ণপুর এই নগর রাইজে যেন আহি আজি জয়নিং করেছে মানে আনন্দিত, আর আজি মানে ভারতীয় জনতা পার্টি পরিয়াললৈ আদরণি জানাইছোক শুভেচ্ছা জানাইছো। আমি সকলে হাতত হাত ধরে যাতে এখন ধুনিয়া বিহপুরিয়া সুরক্ষিত সুরক্ষিত বিহপুরিয়া আর বিকশিত ভারত আমি যাতে পাব পো তার কারণে কাম করি।